অযোগ্য ব্যক্তিকে যখন কেউ যোগ্য পাত্রে বসায়, তখন কি ভয়াবহ পরিস্থিতির শিকার হতে হয়, এটা আপনারা নিজেদের চোখেই আপনারা একবার দেখে নেন। প্রিয় দর্শক, উনি হচ্ছেন আমাদের সকলের পরিচিত মুখ আব্দুল খালেক সরিয়তপুরি। ওনার বিষয়ে ভিডিও বানাতে এসে অনেকেই বলবেন যে কেন একজন হুজুর আরেকজন হুজুরের বদনাম এভাবে বলছেন। আমি বদনামগুলো আব্দুল খালেক সরিয়তপুরির কৃতকর্মগুলো আপনাদের সামনে উপস্থিত করছি, যাতে করে এই আব্দুল খালেক সরিয়তপুরি থেকে আপনারা একটু দূরে থাকতে পারেন এবং তাকে বয়কট করতে পারেন। এই মুহূর্তে অনেকেই ভাবছেন যে আব্দুল খালেক সরিয়তপুরিও যদি এরকম হয় তাহলে আমরা কোথায় যাব। একটা কথা মনে রাখবেন, আব্দুল খালেক সরিয়তপুরি মানেই ইসলাম না। একজন বক্তার মাধ্যমে ভুল হতে পারে, এটাই স্বাভাবিক, তবে তার মাধ্যমে এই এরকম ভুল হওয়া, এটা আসলে স্বাভাবিকভাবে মেনে নেওয়া যায় না। তাকে অবশ্যই আমরা বয়কট করব, সে এবং তাকে আমরা দোয়া করব যাতে সে হেদায়াত পায়, তবে তাকে আমরা এভাবে ছেড়ে দিব না। আমরা তার কাছ থেকে বিভিন্ন ধরনের ইসলামিক জ্ঞান, ইসলামিক বিষয়গুলো জানতাম। প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা দেশ ও দেশের বাহির থেকে আমাকে দেখছেন, যা ইদা হাসানকে দেখছেন, জিহাদি মিডিয়াকে দেখছেন, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আব্দুল খালেক সরিয়তপুরির বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে, তার মধ্যে জুবায়ের তাশরিফের বিবাহ সহ জুবায়ের তাশরিফকে মেয়ের জামাই হিসেবে গ্রহণ করার পর থেকে আব্দুল খালেক সরিয়তপুরি আলোচনা সমালোচনায় চলে আসছে। জুবায়ের তাশরিফকে জোর করে ইফতারের দাওয়াত দিয়ে তারপরে মেয়ের জামাই বানানো হয়েছিল, তারপরে আবার আব্দুল খালেক সরিয়তপুরির অডিও কল ফাঁস, এবার কিন্তু আর অডিও কল ফাঁস না, এবার তার ভিডিও ফুটেজ দিয়ে আমাদের সামনে চলে আসছে। প্রিয় দর্শক, এই ভিডিও ফুটেজ আসা মানেই যে একবারে আব্দুল খালেক সরিয়তপুরিকে কেন্দ্র করে আমরা ইসলামের উপর প্রশ্ন তুলব, বিভিন্ন বক্তাদের উপর প্রশ্ন তুলব, এটা করা যাবে না। তাহলে এটা হবে চরম বেয়াদবি, আল্লাহ তাআলা নারাজ হবেন। একজন মানুষ তার সে নিজেই স্বীকার করেছে সে রাস্তার ছেলে ছিল, রাস্তার ছেলের মাধ্যমে আর কি আর হতে পারে, দেখুন তার কি ভয়াবহ চিত্র আমাদের সামনে এসেছে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখানো সম্ভব না, আপনারা অবাক হয়ে যাবেন যে একজন মানুষের মাধ্যমে, একজন মানুষের মাধ্যমেই কিভাবে সম্ভব আর তিনি একজন বক্তা। তো আমরা দোয়া করব যেন আল্লাহ তাআলা তাকে হেদায়াত দান করে এবং আমরা তার সমস্ত ইসলামিক বিষয়গুলোতে তাকে ইনভাইট করা বন্ধ করব, তাকে বয়কট করে চলব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।